বাংলাদেশের তৌহিদি জনতার এবং ইসলাম প্রিয় কাওমি মাদ্রাসার ছাত্রদের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে গত রাতে। বাংলাদেশের সবচেয়ে বড় কাওমি প্রতিষ্ঠান চট্টগ্রামের হাট হাজারিতে দীর্ঘদিন এক দানব রাক্ষস শোষণ করেছে, অবশেষে তার পতন হয়েছে। বর্তমানে ছাত্রদের দাবি মাওলানা শফিকেও যেন অব্যাহতি দেয়া হয়, কারণ আনাস মাদানির মতো একজন দুষ্কৃতিকারী একজন ভণ্ড আলেমের পিতা তিনি, অর্থাৎ তার বাবা যদি ক্ষমতায় থাকেন তাহলে আনাস মাদানিকে আবারও কোনো উপায়ে এ মাদ্রাসায় বহাল করা হবে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মাসুম মাহবুব। প্রিয় দর্শক, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। দীর্ঘদিন বাংলাদেশে কোনো সুখবর বা ভালো খবর আমরা খুব একটা পাচ্ছি না এবং আপনাদেরকেও জানাতে পারছি না। সোশ্যাল মিডিয়াগুলো ঘাঁটলে আমরা দেখি প্রত্যেকটাই মোটামুটি দুঃসংবাদ আমাদের জন্য। মতিঝিলে হেফাজতের উপর আগ্রাসনের পর দীর্ঘ সময় হেফাজতে ইসলাম বা কাওমির ছাত্ররা একেবারে নীরব ছিল। যে কাওমি মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে বাংলাদেশের ডিন প্রতিষ্ঠায়, সেই কাওমি মাদ্রাসার ছাত্রদেরকে একেবারে ঘুম পড়িয়ে রেখেছিল কোনো একটি মহল। ওপেন ডায়েস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখে তাই বলি। আমরা জানি কাওমি মাদ্রাসা বাংলাদেশের ডিন প্রতিষ্ঠার প্রধান কেন্দ্র। এখান থেকে কোরআন এবং হাদিসের উপর মাদ্রাসার ছাত্রদেরকে সর্বোচ্চ শিক্ষা দেওয়া হয় এবং এই ছাত্ররা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দিন প্রতিষ্ঠায় কাজ করে। সেই প্রতিষ্ঠানে একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আনাস মাদানি, যিনি মাওলানা আল্লামা শফি সাহেবের পুত্র, যিনি হেফাজতের সেই হত্যাযজ্ঞের পর অর্থনৈতিক লাভবান হয়ে তিনি পুরো হেফাজত ইস্যুটাকে মাটি চাপা দিয়ে দিয়েছিল। আজ পর্যন্ত হেফাজতের নির্যাতিতরা কোনো বিচার পায়নি। হয়তো আমার এই বক্তব্য শুনে কাওমির অনেক ছাত্র কষ্ট পাবেন, তারা হয়তো আমার এই কথাটাকে বিশ্বাস করবেন না, কিন্তু তাদেরকে অবশ্যই এটা মনে রাখতে হবে যে কাওমি মাদ্রাসাকে দ্বিধা বিভক্ত কারা করেছে এবং কাওমি মাদ্রাসায় বসে কারা ব্যক্তিগত লাভবান হয়েছে, সম্পদের মালিক হয়েছে, অর্থের মালিক হয়েছে, সেটা আপনাদেরই আমাদের আগে জানা উচিত। একটা দিন প্রতিষ্ঠা কেন্দ্রে বসে কোনো আলেম অর্থনৈতিক লাভের জন্য সত্যকে ভুলে যাবেন, মজলুমের পক্ষে কথা বলবেন না, তাহলে সেই প্রতিষ্ঠান থেকে অবশ্যই দিন প্রতিষ্ঠার খাদেম কিংবা ইসলামের জন্য নিবেদিত প্রাণ সৃষ্টি হতে পারে না। আনাস মাদানি এমন একজন ব্যক্তি যিনি হাট হাজারি মাদ্রাসার দায়িত্ব পাওয়ার পর তার বাবার শক্তিতে, বাবার সিগনেচারে, বাবার সমর্থনে একটার পর একটা অন্যায় কাজ করেছে এবং কাওমি প্রতিষ্ঠান থেকে প্রচুর অর্থনৈতিক সুবিধা নিয়েছে অবৈধভাবে, এবং তিনি কাওমির একজন হৃদয়ের মণি, কাওমি মাদ্রাসার প্রাণ মাওলানা বাবু নগরীকে সেই মাদ্রাসা থেকে অব্যাহতি দিয়েছিলেন, যিনি হেফাজতের সেই আন্দোলনে নির্যাতিত হয়েছেন এবং দীর্ঘ সময় অসুস্থ ছিলেন। যখন মাওলানা বাবুনগরীকে হাটহাজারি মাদ্রাসা থেকে অব্যাহতি দেয়া হয়, তারপর কাওমির মধ্যে তীব্র প্রতিবাদ সৃষ্টি হয় এবং তারপরও কাওমি মাদ্রাসার ছাত্ররা মাওলানা শফির প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা নীরব ছিল। কিন্তু এই আনাস মাদানি কাওমির দায়িত্ব পেয়ে, হাটহাজারির দায়িত্ব পেয়ে একটার পর একটা অবৈধ কাজ করেছে, তাই কাওমির ছাত্ররাই এই আনাস মাদানিকে একজন দালাল হিসেবে চিহ্নিত করেছে। অবশেষে সেই হাটহাজারি মাদ্রাসার হাজার হাজার ছাত্ররা আন্দোলন করে সেই মাদানিকে তার চেয়ার থেকে সরিয়েছে, অর্থাৎ হাটহাজারি মাদ্রাসার সকল দায়িত্ব থেকে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। আমি বিশ্বাস করি তাদের আন্দোলন সফল হয়েছে এবং তারা এই আনাস মাদানির বহিষ্কারের মাধ্যমে কাওমি মাদ্রাসায় আবার সুশৃঙ্খল বা শৃঙ্খলা ফিরিয়ে আনবে। কিন্তু একটি প্রশ্ন থেকে যায়,
যে আনাস মাদানিকে বহিষ্কার করেও তার পিতা মাওলানা শফি এখনও বহাল আছেন আর সেই হাটহাজারি মাদ্রাসার সর্বোচ্চ পদে। তাহলে কোনো উপায়ে সরকারের মদদে আবারও এই আনাস মাদানিকে এই মাদ্রাসায় বহাল করার সুযোগ রয়েছে। তাই কওমি মাদ্রাসার ছাত্ররা যে দ্বিতীয় যে দাবিটা করেছিল যে বয়সের কারণে মাওলানা শফিকে সম্মানজনকভাবে পদত্যাগ করতে হবে অথবা অব্যাহতি দিতে হবে, আমি মনে করি কওমির ছাত্রদের উচিত এই মুহূর্তে সেই দাবিটাকে প্রধান দাবি করে কাজ করা। মাওলানা শফি যদি তার বয়সের কারণে সম্মানজনকভাবে এই মুহূর্তে হাটহাজারি মাদ্রাসা থেকে তার পদ থেকে পদত্যাগ করেন এবং সম্মানজনক বিদায় নেন, আমি মনে করি কওমির ঐতিহ্য রক্ষা পাবে, কওমি একটা বড় ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পাবে। আমরা মনে করি বাংলাদেশের দিন প্রতিষ্ঠায় বাংলাদেশের মানুষের মধ্যে ইসলামকে জাগিয়ে তোলার জন্য, বাংলাদেশের মানুষের হৃদয়ে কোরআন হাদিসকে জাগ্রত করার জন্য কওমির ভূমিকা অনেক বড়। অতএব এই কওমির মধ্যে কোনো ষড়যন্ত্রকে রাখা যাবে না। আমরা মুসলিমদের ইতিহাসের দিকে তাকালে দেখব প্রত্যেকটা বড় বড় সাম্রাজ্য ইসলামী সালতানাত বা মুসলিম সালতানাতগুলো ধ্বংস হয়েছে মুসলমানদের বেইমানির কারণে। আপনারা যারা কম বেশি ইতিহাস জানেন তারা প্রত্যেকেই জানেন যে মুসলমানদের মধ্যে এক শ্রেণীর বিশ্বাসঘাতক অর্থ বা নারী লুবিরা তারা ষড়যন্ত্র করে মুসলমান সালতানাতগুলোর ধ্বংস করেছে এবং বিদর্মীদেরকে সেই দেশগুলো দখলে রাস্তা করে দিয়েছে। সেটা মির্জাফর বলেন কিংবা সেলজুক সালতানাতের আমির সাদেদিন কোপেকের কথা বলেন কিংবা ওসমানি খেলাফতের কামাল আতাতুর্কের কথা বলেন, এরকম প্রত্যেকটা মোগল ইতিহাসের দিকে তাকান, আব্বাসি সালতানাতের দিকে তাকান, প্রত্যেকটা ইতিহাসে এই মুসলমান বেইমানেরা ধ্বংসকে এগিয়ে এনেছে এবং তারা ধ্বংস করে সেখানে তাদের সুবিধার জন্য বিদর্মী বা খ্রিস্টানদের বা বিভিন্ন ধর্মের লোকদেরকে স্থান করে দিয়েছে। সেই কওমি মাদ্রাসার মতো একটি সম্মানজনক বাংলাদেশের ইসলামপ্রিয় মানুষের সবচেয়ে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সেই কওমি মাদ্রাসার মধ্যে পোশাকি ইসলাম ভণ্ড এই কথিত আলেম আনাস মাদানি একটার পর একটা ষড়যন্ত্র করেছে এবং তিনি কওমিকে প্রায় ধ্বংস করার পর্যায়ে নিয়ে গেছেন। আমি মনে করি কওমিকে আবার রক্ষায় কওমি মাদ্রাসার যারা স্বার্থ রক্ষা করবেন, যারা সত্যের জন্য লড়াই করবেন, যারা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠায় লড়াই করবেন, সেরকম সাহসী আলেমদেরকে কওমির দায়িত্ব দেয়া হোক। এই আলেমরা পৃথিবীতে সবচেয়ে সম্মানের, সবচেয়ে উচ্চ পদে বহাল থাকার কথা। আজকে সেই পদ থেকে আমাদের আলেম সমাজ বঞ্চিত হচ্ছে, তার প্রধান কারণ আমাদের মধ্যে বিশ্বাসঘাতক ভীতু লুভি লোক প্রবেশ করেছে। বাংলাদেশের 18 কোটি মানুষের সেই প্রিয় বিদ্যাপীঠ কওমি মাদ্রাসাকে আবার রক্ষা করতে হবে, সেই মাদ্রাসায় যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দিতে হবে যারা ইসলামের জন্য, যারা সত্য প্রকাশের জন্য, যারা কোরআন হাদিসকে বাস্তব জীবনে সমাজ ব্যবস্থায় রাষ্ট্রে প্রতিষ্ঠার জন্য কাজ করবেন তাদেরকেই কওমির দায়িত্ব দিতে হবে। বাংলাদেশে আবারও কালেমার পতাকা উড্ডয়নের জন্য আমাদের এই কওমির প্রিয় কলিজার ভাইয়েরা যেন আবার ঐক্যবদ্ধ হয় আমরা তার জন্য দোয়া করছি। দর্শক, এবার অন্য একটি প্রসঙ্গের দিকে চোখ বুলাচ্ছি। আমরা গতকাল সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ সর্বোচ্চ পরিমাণে যে বিষয়টি ভাইরাল হয়েছে সেটি হলো বাংলাদেশের ক্রিকেটের সাবেক অধিনায়ক বর্তমান খেলোয়াড় মুশফিকুর রহিম, তিনি সেই বোরকাওয়ালি আমাদের প্রিয় মা তার ছেলে ছোট্ট ছেলে ইয়ামিনের সাথে সাক্ষাৎ করেছেন এবং ইয়ামিনকে ব্যাট গেঞ্জি বিভিন্ন স্পোর্টসের সামগ্রী উপহার দিয়েছেন। যখন ঝর্ণা আক্তার বোরকা পরে তার সন্তানকে নিয়ে ঢাকার পল্টনের একটি মাঠে খেলেছিলেন, ক্রিকেট খেলেছিলেন, তখন বাংলাদেশের তথাকথিত সুশীল বুদ্ধিজীবী ভণ্ড নারীবাদী নাস্তিকগুলি সরব হয়েছে। তারা এটাকে নিয়ে একটা ষড়যন্ত্র আফগান তালেবানের গন্ধ খোঁজার চেষ্টা করেছিলেন। ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশের ইতিহাসে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় একজন খেলোয়াড় সেই মুশফিকুর রহিম সে ছোট্ট শিশু ইয়ামিনের সাথে সাক্ষাৎ করেছে।
যে ছেলেটি একটি হাফিজি মাদ্রাসায় পড়ছে, কোরআনের হাফেজের চেষ্টা করছে, তাকে উৎসাহিত করেছে। আমি মনে করি এটি বাংলাদেশ, এটাই বাংলাদেশের রূপ এবং এটাই বাংলাদেশে হওয়ার কথা। আজকে বাংলাদেশের মানুষগুলো ইসলামের কথা বললে জঙ্গি হয়ে যায়, আজকে বাংলাদেশের মানুষ দাড়ি রাখলে জঙ্গি হয়ে যায়, আজকে বাংলাদেশের মানুষ ইসলাম কোরআন হাদিসের বক্তব্য রাখলে জঙ্গি হয়ে যায়, আজকে হিজাব পড়লে নারীরা আফগান তালেবান হয়ে যায়। সেই বাংলাদেশে একজন হিজাব পরা বোরকাওয়ালি আমাদের মা তার প্রতি সম্মান জানিয়ে তার সন্তানকে উপহার দিয়েছে বাংলাদেশের ক্রিকেটের হৃদয়ের মণি মুশফিকুর রহিম। আমরা মুশফিকুর রহিমকে স্যালুট জানাচ্ছি। নারীবাদীর নামে বাংলাদেশের নারীদের অপসংস্কৃতির দিকে টানতে চাইছেন, তাদেরকে বলছে আপনারা গুটি কয়েক ব্যক্তি চেষ্টা করে সফল হবেন না, বাংলাদেশের 18 কোটি মানুষ ধর্মপ্রিয় এবং তারা ইসলাম প্রিয়। প্রিয় দর্শক, আজ এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে বেল বাটনে একটা ক্লিক করুন। ওপেন ডাইস সত্য ও সুন্দরের পক্ষে আমাদের সাথেই থাকুন।